নমস্কার বন্ধুরা, বলরাম ঝুমা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি নতুন রেসিপি বানাবো। দেখো, এখানে এটা হলো কচু শাক। কচু শাকটা আমি কেটে নিয়েছি, এইভাবে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি আছে, চিংড়ি দিয়ে কচু শাকটা আমি বানাবো রেসিপিটা। চিংড়িটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তাই জলে রেখে দিয়েছি, ছাড়িয়ে নেব। আর কীভাবে বানাই দেখো। প্রথমে আমি কড়ার মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। এই গরম জলের ওপর আমি কচু শাকগুলো সিদ্ধ করে নেব প্রথম। আপনারা কিন্তু ঠান্ডা জলের ওপর কচু শাকটা দেবেন না, গরম জলের ওপর কচু শাকটা দেবে, তাহলে গাল চুলকাবে না। এইভাবে আমি সিদ্ধ করে নেব। কচু শাক আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কচু শাক সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিংড়িটা ছাড়িয়ে নিয়েছি, চিংড়ির মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তেল দিলাম প্যানের মধ্যে, আমি চিংড়িটা ভেজে নেব প্রথমে। ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর এখানে কালো জিরে আছে, শুকো লঙ্কা আছে, আর তেজপাতা একটু দিয়েছি। পেঁয়াজ দেব, পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলের ওপর ভেজে নেব লাল লাল করে। রসুন দেবো, রসুন বাটা। আদা বাটা দেবো। চিনি দেব তেলের ওপরে, একটু
টমেটো দেব, লবণ দেব, হলুদ দেব, আপনাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিতে পারো। আর এখানে দেখো সিদ্ধ করা কচু শাকটাকে আমি দিয়ে দেবো। এইভাবে কচু শাকটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষে নেব আর পুরো জলটা মেরে নেব। ভাজা জিরের গুঁড়ো দেব, গরম মশলা দেব, সানরাইজ মিট মশলা দিলাম, এইভাবে কচু শাকে জলটাকে ভালো করে মেরে নেব। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আমি যেভাবে রেসিপিটা বানালাম কচু শাকের রেসিপি, আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দেখুন খুব সুন্দর লাগবে, সুস্বাদু লাগবে। আর বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। অনেকে কচু শাক খায় না, কিন্তু কচু শাকের মধ্যে যদি টমেটো দেওয়া যায় তাহলে হচ্ছে কি কচু শাকটা আর গাল চুলকাবে না। এর সঙ্গে যদি আপনাদের বাড়িতে লেবু থাকে, পাতি লেবু বা গন্ধরাজ লেবু দিতেও পারো, কিন্তু আমার বাড়িতে লেবু নেই বলে আমি এখানে টমেটো ব্যবহার করেছি। রেসিপি আমার হয়ে গেছে, কচু শাকের রেসিপি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কচু শাকের রেসিপি কমপ্লিট বন্ধুরা। আর এই কচু শাকের রেসিপি বানিয়েছি আমার এক দিদিভাই বোম্বে থাকে, বোম্বে থেকে এসছে ট্যাঙ্গুলার পার্কে, বালিগঞ্জ ট্যাঙ্গুলার পার্ক, ওখানে তোমাদের দাদা ডিউটি করে, ওই দিদিভাইয়ের জন্য ম্যামের জন্য সবার জন্য পাঠাচ্ছি। দিদিভাই ম্যাম স্যার আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে, বলরামের কাছে বলবেন কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে আবার ফের বানিয়ে কচু শাকের রেসিপি পাঠাবো। আর আমার দূরের কাছের বন্ধুদের এই কচু শাকের রেসিপি কেমন হয়েছে জানাবেন, আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়েও বলবেন কেমন হয়েছে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত, টাটা।